ফুরকান কি ভালো আছো? শুনতে পাচ্ছো ফুরকান? স্যার আঞ্জুমান খান, একটু তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আঞ্জুমান খান কি আমাকে শুনতে পাচ্ছো? কই আঞ্জুমান খান, আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের স্যার, আমার নাম স্যার আজমাইন খান স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি স্যার। আজমাইন খান, গুড। এই তো, তুমি কি নতুন ভর্তি হয়েছ? না স্যার, আমি অনেক আগে ভর্তি বাট ক্লাস করিনি স্যার, কেন আজকে ক্লাস মানে করবে? কেন অ্যাটেন্ড করছি স্যার। ক্লাস করবে? স্যার কিছু রেগুলার নিয়মিত ক্লাস না স্যার করে? হ্যাঁ বলো। স্যার হামিদ স্যার একটু বলছে, মানে আমি আগে ক্লাস করিনি তো, তাই এখন আজকে জয়েন দিতে বলছি, ওকে, ঠিক আছে, আজকে দেখে করতে বলছে ক্লাস। এখন থেকে রেগুলার ক্লাস করবে, এবং কোনো সমস্যা হলে কমার্সের সাবজেক্ট গুলো না বুঝলে আমাকে জানাবার, ঠিক আছে? জি স্যার। এখন দেখো, স্ক্রিনে স্ক্রিনে তোমাদের জন্য একটা স্লাইড রেডি করেছি আমি, সেই স্লাইডটার উপর আজকে ক্লাস হবে। দেখো, আজকের পাঠে সবাইকে স্বাগতম। তাহলে আজকে আমরা হিসাব বিজ্ঞান দুতরফা দাখিলা পদ্ধতিতে বেশ কিছুদিন যাবৎ পড়ছিলাম, ঠিক আছে? এটা সম্পর্কে আজকে একটা ব্যবহারিক অঙ্ক সমাধান করব। দেখো, বিষয়বস্তু আজকে আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী। অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করব আমরা। দেখো, একটা কাজ আছে এখানে। মিস্টার কামাল 2012 সালের ফেব্রুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়, অর্থাৎ কামাল নামের একজন ব্যবসায়ীর 2012 সালের ফেব্রুয়ারি মাসে কিছু ঘটনা সংঘটিত হয়। ফেব্রুয়ারি 1, মিস্টার কামাল 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। ফেব্রুয়ারি 1 তারিখ কি হয়? জনাব কামাল 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এরপর দেখো, ফেব্রুয়ারি 3, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করেন 10,000 টাকা। আসবাবপত্র ক্রয় করেন কত টাকার? 10,000 টাকা। 10,000 টাকার। এরপর ফেব্রুয়ারি 10, ধারে পণ্য ক্রয় 20,000 টাকা, অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করা হয় 20,000 টাকার। ফেব্রুয়ারি 15, জামালের নিকট ধারে পণ্য বিক্রয় 30,000 টাকা। জামাল নামে একজন ব্যক্তির নিকট পণ্য বিক্রি করেছে 30,000 টাকা। ফেব্রুয়ারি 20, বিজ্ঞাপন বাবদ খরচ হয় 5,000 টাকা। বিজ্ঞাপন বাবদ খরচ কত? 5,000। ফেব্রুয়ারি 25, জামালের নিকট থেকে নগদ পাওয়া গেল 30,000 টাকা। জামালের নিকট পণ্য বিক্রয় করেছিল ফেব্রুয়ারি 15 তারিখ, সেই বিক্রয়কৃত অর্থ পাওয়া গেল কত? ফেব্রুয়ারি 25 তারিখে। ক নাম্বার প্রশ্ন, উদ্দীপকের আলোকে মিস্টার কামালের মোট মালিকানা সত্ত্ব নিরূপণ কর। প্রথম প্রশ্ন বলা হয়েছে জনাব জামালের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা, ঠিক আছে? বুঝতে পারছো কিনা? ওকে। Yes, sir. এরপর খ বলা হয়েছে প্রত্যেকটি লেনদেনের হিসাব খাত নির্ণয় কর। আমরা জানি প্রত্যেকটা লেনদেনের সাথে কমপক্ষে 2টি করে হিসাব খাত রয়েছে, সেই হিসাব খাত নির্ণয় করা শিখবো আজকে আমরা। এরপর গ, কারণ সহ লেনদেনগুলোর ডেবিট এবং ক্রেডিট শনাক্ত কর। প্রতিটা লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ রয়েছে, আমরা সেই ডেবিট এবং ক্রেডিট পক্ষগুলো কারণ সহ শনাক্ত করব, ঠিক আছে? বুঝতে পেরেছো কি না?
আজকে আমরা এই সমস্যাটা সমাধান করব। তার আগে আমি একটু আজমাইনের সাথে কথা বলতে চাই। আজমাইন, Yes, sir. তুমি কি আগে হিসাব বিজ্ঞান সম্পর্কে পড়েছিলা, কোনো কিছু পড়েছো? না স্যার, কিছু বলিনি আজকে, বাসায় পড়ো নাই, বই খুলো নাই, না বই স্যার, পেয়েছো? গ্রামে ছিলাম। তুমি কমার্সের হ্যাঁ, দুটা বলো, সব সব বই পেয়েছি, বাট দুটা পাইনি, কি কি? ম্যাথ আর বিজ্ঞান। ম্যাথ আর বিজ্ঞান বিজ্ঞান? ওকে, তাহলে তুমি তো অনেক কিছু মিস করেছো। আমরা এর ভিতরে প্রথম অধ্যায় পড়েছি, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, তিনটা অধ্যায় পড়ে ফেলেছি প্রায়। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়গুলো আসলে একটার সাথে একটা লিঙ্ক। এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়গুলো যদি তুমি না বুঝো, তাহলে তৃতীয় অধ্যায়টা তোমার কাছে কঠিন মনে হবে। বুঝতে পেরেছো কি না? জি স্যার। তাহলে হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা বিজ্ঞান যা আমাদের দৈনন্দিন সংগঠিত লেনদেন গুলোকে সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল ভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হ্যালো স্যার, চেষ্টা করে। ঠিক আছে? অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞানের সাহায্যে আমরা কি করতে পারি, আমাদের দৈনন্দিন সংগঠিত যে লেনদেন সেগুলোকে সুন্দরভাবে, যথাযথভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে পারি। বুঝতে পেরেছো কি না? হিসাব বিজ্ঞানের ব্যবসায়ে হিসাব বিজ্ঞানের জন্য আমাদের লেনদেন শনাক্তকরণ করতে হয়। অর্থাৎ ব্যবসায় সবগুলো ঘটনা কিন্তু লেনদেন নয়, তার মধ্যে কিছু কিছু স্যার ঘটনা। আপনার কথা ধরে আটকে আটকে আসতেছে। হ্যাঁ বলো। স্যার আপনার কথা আটকে আটকে আসতেছে। তাই এখন শোনা যাচ্ছে? ঠিক আছে, এবার ঠিক আছে? এবার ঠিক আছে আজমাইন? এবার বোঝা যাচ্ছে কিনা? এবার বুঝতে পারতেছো? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আজকের এই প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করব। ক নাম্বার বলা হয়েছে, উদ্দীপকের আলোকে মিস্টার কামালের হ্যালো মুখ নূর আলী ফুরকান ভাই, হ্যালো বলো। কে স্যারের কথা বুঝতেছেন? না তো, আজমাইন এখন বুঝতে পারছো? এখন বোঝা যাচ্ছে কি না? হ্যাঁ স্যার এখন বুঝতে হচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা আজকের এই সমস্যাটা সমাধান করব। আর আজমাইন, তোমাকে অবশ্যই কিন্তু আমাদের পূর্ববর্তী অধ্যায়গুলো সম্পর্কে জেনে আসতে হবে, ধারণা লাভ করতে হবে। ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। ওগুলো পড়বা বাসায়, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা, আমি চেষ্টা করব সর্বাত্মক বুঝিয়ে দেওয়ার। তাহলে আজকে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করব। তোমরা মনোযোগ দিয়ে দেখবা। এখন আমরা বোর্ডে চলে যাব। ব্যাপারটা বোর্ডটা দেখা যাচ্ছে না কেন?
দেখো তো বোর্ডটা দেখা যাচ্ছে, বোর্ডটা আমি একটু হ্যাঁ এখন বোর্ড দেখা যাচ্ছে। স্যার ঠিক আছে, তাহলে আমরা এই লেনদেন গুলোর আলোকে দেখো এই লেনদেন গুলোর আলোকে সমস্যাটা সমাধান করব। প্রথম প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের আলোকে মিস্টার কামাল মোট কত টাকা মালিকানা সত্য নিরূপণ করো। বোর্ডে কি লেখা আছে বলো তো দেখি একটু। সাবডিশন স্কুল অনলাইন ক্লাস। গুড, তাহলে আমরা কাজের ক নাম্বারটা করি। ক নাম্বারটা করবো দেখো, ক ন ক নাম্বার উত্তর করার জন্য খাতাগুলো নাও একটু। মিস্টার কামালের মোট মালিকানা সত্য নিরূপণ, মিস্টার কামালের মোট মালিকানা শর্ত নিরূপণ করা হলো। দেখতে পাচ্ছ তো? খাতা নিয়েছো তোমরা? হ্যাঁ দেখো, মিস্টার কামালের মোট মালিকানা সত্য নিরূপণ করা হলো। এটা করার জন্য এরকম করে একটা ছক করব, বিবরণ টাকা টাকা আজমাইন। আজমাইন কি শুনতে পাচ্ছো? Yes sir. হ্যাঁ তুমি জি স্যার শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ স্যার লিখতেছি স্যার। ওকে, তাহলে আমরা কি করলাম, মিস্টার কামালের মোট মালিকানা সত্য নিরূপণ করা হলো, বিবরণ টাকা টাকা। আমরা জানি মালিকানা সত্য সমান মালিকানা সত্য সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। মালিকানা সত্যের সূত্রটা কি? কোন একটা প্রতিষ্ঠানের মালিকানার সত্ত্বের সূত্র হচ্ছে সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ জি স্যার। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা মালিকানার সত্ত্বটা কি করতে পারি, নির্ণয় করতে পারি। এখানে দেখো সি হচ্ছে কি, ক্যাপিটাল। সি দ্বারা কি বুঝায়? সি দ্বারা কি বুঝাবে? সি হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। তাহলে সি কি? ক্যাপিটাল। ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। আর হচ্ছে রেভিনিউ আয়। ই হচ্ছে এক্সপেন্ডিচার ব্যয়।
CREFD drawing উত্তোলন বুঝতে পারছো না CREFD এই চারটা অংশের সাহায্যে আমরা অঙ্কটা করতে পারবো C হচ্ছে ক্যাপিটাল C কি ক্যাপিটাল মূলধন মালিক ব্যবসা করার জন্য যা কিছু নিয়ে আসে সেটা মূলধন এখানে বিশাল কামাল 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে মূলধন সমান 1 লক্ষ তাহলে আমরা লিখব মূলধন বিনিয়োগ 1 লক্ষ টাকা মূলধন বিনিয়োগ কত এক লক্ষ বুঝতে পেরেছ এর সাথে যোগ আয় তাহলে দেখো আয় কি আছে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয় কত 30,000 1 লক্ষ 30,000 বিয়োগ ব্যয় উত্তোলন ব্যয় উত্তোলনের মধ্যে কি পাচ্ছি ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় 20,000 বিজ্ঞাপন খরচ 5,000 সর্বমোট হচ্ছে কত 25,000 তাহলে 1,30,000 থেকে 25,000 বিয়োগ করলে হচ্ছে 1,05,000 বুঝতে পেরেছো তাহলে মালিকানা শর্ত কিভাবে নির্ণয় হবে মূলধনের সাথে আয় গুলো যোগ করব তাহলে এখানে আয় পাচ্ছি কি পণ্য বিক্রয়টা আয় ঠিক আছে এখন ব্যয় উত্তোলন বিয়োগ করব ব্যয় পাচ্ছি কি ধারে পণ্য বিক্রয় 20,000 টাকা এবং বিজ্ঞাপন খরচ 5,000 সর্বমোট 25,000 টাকা ঠিক আছে তাহলে 1,05,000 আর 25,000 হচ্ছে কত 1,05,000 টাকা হচ্ছে মালিকানা শর্তের সমাপনী ঠিক আছে মোট মালিকানা শর্ত বুঝতে পেরেছো কিনা তোলা হয়েছে তোলা হলে বলো আমরা পরেরটাতে চলে যাব স্যার মোট আয়ের নিচে এটা কি বিয়োগ ব্যয় উত্তোলন ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয়
ঠিক আছে, তোলা হয়েছে? না স্যার। কই তোলা হয়েছে? পরেরটা শুরু করব। স্যার ওইটা 30,000। হ্যাঁ, 1,30,000। 1 লক্ষের সাথে 30,000 যোগ দিলে 1,30,000, 20,000। আর না, এটা 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 না, এ এ পাশে এটা না স্যার, এটা এটা এ এ উপরে 10,000, নিচে 30,000। না, এটা 1,30,000। 1,30,000 সর্বমোট। হয়েছে, পরেরটাতে যাব। ওকে, তাহলে প্রথমটা আমি মুছে দিচ্ছি। ক নাম্বারটা এবার আমরা খ নাম্বার সমস্যাটা সমাধান করব। খ নাম্বার কি বলছে দেখো, প্রত্যেকটি লেনদেনের হিসাব খাত, প্রত্যেকটি লেনদেনের, আমরা জানি প্রতিটা লেনদেনের এক বা একাধিক হিসাব খাত রয়েছে, তাহলে প্রত্যেকটা লেনদেনের হিসাব খাত নির্ণয়। প্রত্যেকটি লেনদেনের হিসাব খাত নির্ণয় করা হয়। প্রত্যেকটা লেনদেনের হিসাব খাত নির্ণয় করা। ঠিক আছে, তাহলে দেখো তারিখ হিসাব খাত, তারিখ এবং হিসাব খাত।
তাহলে দেখো ফেব্রুয়ারির 1 মিস্টার কামাল 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে 2012 ফেব্রুয়ারির 1 তাহলে কামাল 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে এখানে আমরা হিসাব খাত কি পাচ্ছি? টাকা, নগদ টাকা নিয়ে হিসাব শুরু করেন, তাহলে নগদ হিসাব, মূলধন হিসাব, বুঝতে পেরেছো কিনা? ফেব্রুয়ারির 1 তারিখে কি হয়েছে, নগদ টাকা নিয়ে হিসাব ব্যবসা শুরু করেন, তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করার জন্য একটা নগদ হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব, বুঝতে পেরেছো? এরপরে ফেব্রুয়ারি 3 অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করেন, ফেব্রুয়ারি 3 আসবাবপত্র ক্রয় করলে তাহলে হচ্ছে আসবাবপত্র হিসাব এবং নগদ টাকা দিয়ে ক্রয় করেছে তাহলে হচ্ছে কি নগদান হিসাব, কত টাকা? 10,000। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ কিনা? এরপর ফেব্রুয়ারি 10 ধারে পণ্য ক্রয়, ফেব্রুয়ারি 10 ধারে পণ্য ক্রয় করা হলে কি হবে, ক্রয় হিসাব, যেহেতু পণ্য কিনেছে এবং ধারে বলার কারণে পাওনাদার হিসাব, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব, কত টাকা লাগবে? 20,000 টাকা। বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপরে আসো ফেব্রুয়ারি 15 জামালের নিকট ধারে পণ্য বিক্রয়, ফেব্রুয়ারি 15 ধারে বিক্রয় করলে কিসের সৃষ্টি হয়, ধারে বিক্রি করলে দেনাদারের সৃষ্টি হবে, তাহলে দেনাদার হিসাব এবং সৃষ্টি হয় বিক্রয় হিসাব, ৩০,০০০, ৩০,০০০। বুঝতে পেরেছ? ফোরকার বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে আর 2টা লেনদেন বাকি আছে, আমি উপরের গুলো মুছে দিতে পারি। এবার দেখো ফেব্রুয়ারি 20, ফেব্রুয়ারি 20 তারিখ বলেছে কি বিজ্ঞাপন পরিশোধ, তাহলে বিজ্ঞাপন হিসাব নগদ টাকায় পরিশোধ করেছে, নগদান হিসাব, বিজ্ঞাপন খরচ তাহলে বিজ্ঞাপন খরচ 5,000 টাকা। বিজ্ঞাপন খরচ পরিশোধ করেছে কত? 5,000। এবার ফেব্রুয়ারি 25 তারিখ বিজ্ঞাপন জামালের নিকট থেকে নগদ টাকা পাওয়া গেল, নগদ টাকা যেহেতু পাওয়া গেছে নগদান হিসাব এবং দেনাদার ব্র্যাকেটে জামাল হিসাব,
30,000 বুঝতে পেরেছো কি না? ফোরকান এগুলো তুলে নাও। স্যার ফেব্রুয়ারির 20 তারিখ বিজ্ঞাপন বিজ্ঞাপন হিসাব নগদান হিসাব বিজ্ঞাপন হিসাব এবং নগদান হিসাব বুঝতে পেরেছো? হ্যাঁ 5,000 টাকা। হ্যাঁ 5,000 টাকা। টাকা কি 5,000? হ্যাঁ টাকা 5,000 করে। ঠিক আছে বুঝতে পেরেছো? তোলা হয়েছে পুরাটা তোলা হয়েছে কিনা? স্যার তোলা হয়েছে
আল্লাহ।